ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে ফেনী নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি সহ দেশের আট জেলা তবে সবচেয়ে বেশি মানবিক বিপর্যয়ে ফেনী ডুবে যাচ্ছে একের পর এক জনপথ পানিবন্দী হয়ে মানব বেতর জীবন পার করছে লাখ লাখ মানুষ বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুর্গত এলাকা এদিকে পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে চট্টগ্রাম সহ তিন পার্বত্য অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশ পাহাড়ি ঢলে বাড়ি ঘরে কোমর সমান পানি ডুবেছে রান্নার চোলা অনেক জায়গায় আবার ঘরের উপর দিয়ে বইছে বন্যার পানি বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে লাখ লাখ মানুষ প্রাণ বাঁচাতে ছুটছেন আশ্রয়স্থলে বন্যায় সবচেয়ে ভয়াবহ অবস্থা ফেনীর তিন উপজেলা পরশুরাম ফুলগাজি ও ছাগলনায় প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম পানিবন্দি লাখ লাখ মানুষ পৌঁছানো যাচ্ছে না অনেক জায়গায় যাদের উদ্ধারের চেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছে পোস্ট নোয়াখালীর নয়টি উপজেলার মধ্যে আটটিতেই জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে তিন দিন ধরে বেশিরভাগ ঘরবাড়ি পানির নিচে শহরেও বাসাবাড়ির ভেতরে পানি জলাবদ্ধ রাস্তাঘাট নবাদ আমরা

কিচেনের চিরস্থায়ী সমাধান মোগরায় হাওয়ার নদীর বাঁধ ভেঙে সীমান্তবর্তী চারটি ইউনিয়নের গ্রাম প্লাবিত হয়েছে এছাড়া মৌলভীবাজারে ও উপজেলায় নদ নদীর বাঁধ ভেঙে প্লাবিত বাষট্টিটি গ্রাম হবিগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোয়াই নদীর পানি সুনামগঞ্জে বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে বিধ্বস্ত হয়েছে ত্রিশ হাজার ঘরবাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এখনও হাজারো মানুষ পানিবন্দি পাহাড় ধসর ঝুঁকিতে রয়েছে তিন হাজার পরিবার এদিকে চট্টগ্রামে ভারী বর্ষণে পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে আটচল্লিশটি আশ্রয় কেন্দ্র খুলেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৃহস্পতিবার সকাল আটটায় রাঙ্গামাটি ঘাগড়া ইউনিয়নের কলাবাগান এলাকায় পাহাড় ধসে প্রায় চার ঘন্টা বন্ধ ছিল রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়ক ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি